हम आंदोलन कर रहे हैं, प्रोटेस्ट कर रहे हैं, पर आज देखिए धर्मेंद्र प्रधान जो शिक्षा मंत्री हैं, दिल्ली यूनिवर्सिटी गए और छात्रों ने उनको काले झंडे दिखाए और उनको योगासन करने नहीं दिया, और प्रधानमंत्री इससे भाग नहीं सकते। यहाँ आसन कर रहे हैं, आज तो इंटरनेशनल योगा डे है, पर नीट के बारे में तो कुछ तो कह रहे हैं, परीक्षा पर चर्चा करते रहते हैं पर लीक होते, लीक पर स्पीक नहीं है उनका। और नीट तो हमारे संघीय ढांचा पर एक आक्रमण है। मैंने तो मांग की है कि संसदीय समिति पर, मैं संसदीय समिति का सदस्य था 2014 और 2019 में, नीट की बात हुई, एक आम तौर से एक आम सहमति बनी, पर अभी उस पर पुनर्विचार होना जरूरी है। जिस तरीके से नीट चलाया गया है, जिस तरीके से लाखों युवकों के भविष्य से खिलवाड़ हुआ है, उस पर संसद पर एक बहस होनी चाहिए। नीट एवं नेट বিতর্কে উত্তাল দেশ। দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, কাশ্মীরে নীট বাতিলের দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। লখনউতে নেট বাতিল নিয়েও বিক্ষোভ, চণ্ডীগড়ে বিক্ষোভ কংগ্রেসের কর্মী সমর্থকদের। দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, জম্মুর চার জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিট বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে ইউজিসি নেট বাতিলের দাবিতেও বিক্ষোভ প্রদর্শন। এর পাশাপাশি চণ্ডীগড়ের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। জম্মুতে কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি। পাশাপাশি হায়দ্রাবাদ, সেখানে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাজপথে নেমেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তারা নিট এবং নেটের জেরে দেশ জুড়ে উত্তাল রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। জয়পুরের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। নিট এবং নেট ইস্যুতে তোলপাড় দেশ, একের পর এক বেনজির বেনিয়মের অভিযোগ, অনিয়মের অভিযোগ, কোথাও প্রশ্ন ফাঁস, কোথাও গ্রেস মার্ক, সবকিছু নিয়ে কিন্তু পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই ক্ষোভে ফুঁসছে। সর্বত্র জোরালো হচ্ছে নেটের মতো নিট বাতিলের দাবিও। দুর্নীতি সংখ্যায় পরীক্ষার 24 ঘন্টার মধ্যেই বাতিল হয়েছিল ইউজিসি নেট, এবার নিট বাতিলের দাবিও উঠছে দেশের বিভিন্ন জায়গা থেকে। এবারে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে নিট দুর্নীতির মাস্টার মাইন্ড অমিত আনন্দের ছবি প্রকাশ করলো আরজেডি। আরজেডি এবার সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলো বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে নিট দুর্নীতির মাস্টার মাইন্ড অমিত আনন্দের। নিট দুর্নীতিতে অভিযুক্ত সঙ্গে সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মন্ত্রী ডিলিট করে দিয়েছেন। চিন্তা নেই, আমাদের কাছে সব ছবি আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আরজেডির। গতকালই দেখা গিয়েছিল যে তেজস্বী যাদবের যিনি পিএস পার্সোনাল সেক্রেটারি, তিনি সিকান্দরকে ঘর বুক করে দিয়েছেন সরকারি যে রেস্ট হাউস রয়েছে সেখানে, এমনটাই অভিযোগ উঠেছিল। এমন অভিযোগ কিন্তু বিজেপির উপমুখ্যমন্ত্রী, বিহারের বিজেপি উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা তিনি করেছিলেন, আর তার পাল্টা এবার আরজেডি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলো। Thank you.